হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি আমার হোম ডিস্ট্রিক্ট জামালপুর আছি। জামালপুর আমার বাবার বাড়ি। বাবার বাড়ি ঘুরতে এসেছি কয়েকদিনের জন্য। তো বাবার বাড়ি এসেছি, একটু বাইরে ঘুরতে যাব না সেটা তো হয় না, তাই সবাই মিলে একটা অটো নিয়ে চলে গেলাম শহরের ভিতরে ঘোরাঘুরি করার জন্য। তো আমাদের শহরের ভিতরে একটা ঐতিহ্যবাহী কলেজ, সরকারি আশিক মাহমুদ কলেজ, আপনারা যারা জামালপুরের আছেন তারা তো চিনেই থাকবেন। এই কলেজ ক্যাম্পাসটা খুবই সুন্দর। এই কলেজ ক্যাম্পাসে ঘুরতে আমাদের অনেক ভালো লাগে। এই কলেজে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি। কলেজটা যখন আমি পরীক্ষা দিয়েছিলাম তখন এত সুন্দর গোছানো পরিবেশ ছিল না, এখন অনেক সুন্দর করে গোছানো হয়েছে। খুব সুন্দর মনোরম পরিবেশ, রোদ ছিল কিন্তু ঘুরতে খুব ভালো লাগছিল, বাতাসও ছিল। আমরা কলেজ ক্যাম্পাসটা খুব ভালো করে ঘুরছি, ঘোরাঘুরি করে দেখছি। অনেকদিন পরে এসেছি তো তাই একটু ঘোরাঘুরি করছি। কলেজ ক্যাম্পাসটা ঘুরে আমরা চলে যাব নদীর পাড়ে। নদীর পাড়ে আমার অনেক ভালো লাগে। জামালপুর আসলে আমি সেই নদীর পাড়ে ঘুরতে যাই, সব সময় যাই নদীর পাড়ে ঘুরতে। নদীর পাড়ে ঘুরতে আমার ভালো লাগে। তো আমরা কলেজে ঘোরাঘুরি শেষ করে এখন চলে যাচ্ছি নদীর পাড়ের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে স্টেডিয়ামটা পড়ল চোখে। তো ভাবলাম একটু স্টেডিয়ামের ভিতরে ঘুরতে যাব, কিন্তু না, সেটা আর হলো না। অনুমতি নেই স্টেডিয়ামের ভিতরে ঢোকার, গেট বন্ধ ছিল। তো বাইরে থেকেই স্টেডিয়ামটা দেখলাম, দেখে আমরা নদীর পাড়ে চলে যাব। পাশেই দেখতে পাচ্ছিস গাছগাছালি দেওয়া একটা মনোরম পরিবেশ। এটা জেলা স্কুলের মাঠ। রাস্তাঘাটগুলো পরিচ্ছন্ন ছিল, নিরিবিলি ছিল, ভালো লাগছে যেতে। নদীর পাড়েও লোকজন ছিল, চলে এসেছি আমরা নদীর পাড়ে। মানুষজন নদীর পাড়ে বিকেলবেলা আসে ঘোরাঘুরি করার জন্য। এই হলো ব্রহ্মপুত্র নদী। নদীটা শুকিয়ে গেছে, নদীতে কোনো পানি নেই। নদীর উপরে একটা ব্রিজ আছে, তার পাশে আরেকটা নতুন ব্রিজ হচ্ছে। তো এই ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ওই পাড়ে। ওই পাড়ে বালু ভরাট করা হয়েছে, এখানে শেখ ফজিলাতুন নেসা মুজিব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বর্তমানে এটা বিনোদনের একটা স্থান, এখানে জামালপুর শহরের লোকজন ঘুরতে আসে। খোলা জায়গা, পরিবেশটা অনেক সুন্দর, খোলা আকাশ, দেখতে ভালো লাগছে। মানুষজন অনেক ঘোরাঘুরি করছে, অনেক দূরে পর্যন্ত মানুষ যাচ্ছে। এখানে পরিবার নিয়ে অনেকেই আসে, বাচ্চারা এখানে এসে দৌড়াদৌড়ি খেলাধুলা করে। আমার ভাইয়ের ছেলেটাও একটা পাখির পিছনে দৌড়াদৌড়ি করছে, খেলা করছে, দেখতে ভালোই লাগছে। এত সুন্দর পরিবেশ, ঘুরতে ভালোই লাগে। ওই যে একটা পাখিরা উড়ছে আকাশে, ছোট ছোট বাচ্চারা খেলা করছে। আমরাও অনেক ঘোরাঘুরি করলাম, ভালো লাগলো। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, ঘোরাঘুরি শেষ করে আমরা একটা আইসক্রিমের দোকানের সামনে এসে সবাই মিলে আইসক্রিম খেলাম। গরম ছিল অনেক, আইসক্রিমটা খেতে ভালোই লেগেছিল। তারপরে আমরা সামনের দিকে ঘুরছি স্ট্রিট ফুডের দোকানগুলোর দিকে। এখানে অনেক স্ট্রিট ফুডের দোকান ছিল, লোকজন খাচ্ছে, রেস্ট নিচ্ছে। নদীর পাড়ে এই স্ট্রিট ফুডের দোকানগুলো, তো আমরা এখানে কিছু স্ট্রিট ফুড খেয়ে নেব। তো এই দোকানের চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইগুলো অনেক টেস্ট ছিল, তো আমরা এখান থেকে চিকেন ফ্রাই খেয়ে নিলাম। এভাবেই সুন্দর একটা বিকেল কাটালাম সবাই মিলে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।